হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওটি থাকছে এসএসসি ও আইএসসি পরীক্ষার্থীদের জন্য। এসএসসি ও আইএসসি পরীক্ষার বিষয়ে কী ভাবছে সরকার, তো এসএসসি ও আইএসসি পরীক্ষার বিষয়ে কী ভাবছে সরকার সেই বিষয়ে আজকের ভিডিওটি। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। আর আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তো দেখতে পাচ্ছেন ঢাকায় আজকে ঢাকায় এসএসসি ও আইএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। রোববার 13 জুন জাতীয় প্রেস ক্লাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস উপলক্ষে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তো তারপর হলো দীপুমনি বলেন এসএসসি ও আইএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে বা কিংবা অন্য কোনোভাবে সেটি করা যায় কি না সেটি চিন্তা ভাবনা করা হচ্ছে। তিনি বলেন 13 জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল, কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে 30 জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, অনলাইনে শিক্ষাদানের বিষয়টি চলমান রয়েছে, নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি। মানে অনলাইনে পড়ালেখা চলছে, তার পাশাপাশি অন্য কোনো পদ্ধতি বের করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী আরও বলেন স্বাভাবিক পড়াশোনার জন্য বাড়িতে চালিয়ে যায় সে বিষয়ে শিক্ষার্থীদের আহ্বান জানায়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়। শিক্ষামন্ত্রী বলেন যে বাড়িতে স্বাভাবিকভাবে পড়ালেখা চালিয়ে যেতে এবং শিক্ষার্থীদের ক্ষতি হবে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে, যদি কোনো একটু কাজে আসে, তাহলে আমাদের চ্যানেল ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।